ইউক্রেনে হামলা চালাতে গিয়ে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়া, এমন অভিযোগ তুলেছে পোলিশ কর্তৃপক্ষ। রোববার এক বিবৃতিতে পোল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, রোববার ভোরে একটি ক্রুজ মিসাইল ছোড়ে মস্কো। টার্গেট ছিল ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় একটি গ্রাম, তবে পোল্যান্ডের তিনটি গ্রামের ওপর দিয়ে যায় সেটি। মাইক্রোব্লগিং সাইট এক্সে দেয়া এই বার্তায় বলা হয়, 39 সেকেন্ড পোল্যান্ডের আকাশসীমায় অবস্থান করছিল মিসাইলটি, পাড়ি দেয় প্রায় 2000 মিটার, ধরা পড়ে দেশটির রাডারে। পোলিশ প্রতিরক্ষা মন্ত্রী জানান, নিজেদের আকাশের নিরাপত্তায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।